এখন আবার ইয়াটা বলো যে তুমি যখন কোনো কিছু আমাকে বুঝাও এত রিপিট করো কেন জানো আমি একটা বাচ্চা ছেলে এটা কেন করো কারণ নেক্সট সামটাইম তুমি শুনো না আমি কি বলি তুমি কিভাবে জানো যে আমি শুনি না আমি তোমার দিকে তাকায় আছি না কারণ এরকম অনেক হয় তুমি আমার দিকে তাকায় আছো আমি বলছি এবং পরের দিন তুমি আমাকে এটা নিয়ে প্রবলেম হয় এবং তুমি বলো তুমি কখন বলছো এরকম মহরহ হয় আমাদের তার মানে তুমি বলতে চাও আমি বইয়ে তোমার সামনে বসে বসে আউট হয়ে থাকি হ্যাঁ আল্লাহ এটা তুমি সবসময় আউট হয়ে থাকো তুমি আমার সামনে বসে আউট হয়ে থাকো তুমি আমার দিকে তাকায় আউট হয়ে থাকো তুমি খাইতে থাকো আউট হতে থাকো কি দেখাইছো কইতে পারো না তুমি তো তোমার এই তুমি তো ভ্যাকেশন বলতে তোমার কিছু নাই তো এই যে আমার বান্ধবী তোমার দাওয়াত দিল তুমি তো যাইবা না কারণ তুমি তো আউট হয়ে আছো তোমার কাছে মনে হচ্ছে 2 ঘন্টা তুমি অনেক কিছু করে আসবা কিন্তু আসলে তুমি চিন্তা করতে করতেই তোমার দিন শেষ এই অবস্থা আমার এই কারণে আমি এক কথা তোমাকে বারবার বারবার বলি ক্লিয়ার করি মেক শিওর করি যে আমি কি বলছি তুমি শুনছো এই তাহলে আমার অবস্থা না আমার অবস্থাটা বুঝো তুমি তো রাগো আমি তোমার এক কথা বারবার বলতেছি এখন আমি তো বুঝতে পারি না তুমি শুনতেছো কি শুনতেছো না এই আমার জন্য এটা কিরকম একটা বিরক্তিকর সিচুয়েশন পরিস্থিতি আহারে আমার নিজের জন্য খুব দুঃখই হয় তাই কি আর করা আমি কাইন্ড মানুষ ভালো লাগছে তাই